হ্যাঁ করা যাবে এটা করে বাহিরে যাবেন না মেয়েরা খায়রুল ইসলাম জানতেছেন টয়লেটে বসে মেসওয়াক করা যাবে কিনা জায়েজ বলতে পারি কিন্তু এটা মেসওয়াকের জায়গা না আপনার টয়লেটে বসে মেসওয়াক করার চাইতে মেসওয়াকের জায়গা হলো যখন আপনি নামাজ দাঁড়াবেন তখন যখন আপনি করবেন তখন এই জায়গাগুলো হলো মূলত জায়গা নুসরাত আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ে বিগত বছরের মাসিকের কারণে পঞ্চাশটার মতো কাজারজা থাকলে সেগুলো আদায়ের সাথে সাথে কি কাফারা দিতে হবে না কাফারা দিতে হবে না আপনি সেগুলো ওইগুলা কাজে আদায় করলে করলেই হবে আবিদা বিনতি আপনি জানতে মহিলা হায়েজ অবস্থায় কি কি আবাদত করতে পারবে সব আবাদত করতে পারবে শুধু নামাজ পড়বে না স্ত্রী সবাস হবে না এবং তফ করতে পারবে না আর দোয়া বই পুস্তক পড়া জিকির আসকার সব করতে পারবে ইনশাআল্লাহ শাহনাজ নাজনীন জানতে চেয়েছেন সন্তানের সুস্থতার জন্য কোন দোয়া আছে কি না দয়া করে বলবেন সুস্থতার জন্য সন্তানের জন্য বিশেষ করে কোনো দোয়া নাই আল্লাহ কাছে মা হিসাবে বাবা হিসাবে সাধারণভাবে দোয়া করবেন তার সুস্থতার জন্য আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ পরে ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কি না ঋণ থেকে বাঁচার জন্য কোনো আমল আমার জানা নাই তবে ঋণ থেকে মুক্তির জন্য অর্থাৎ ঋণ নিয়েছেন ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া রয়েছে তার ভিতরে একটি দোয়া হলো আল্লাহ হাম্মি হাজানি আউযু বিল্লাহি ওয়াল জুবনি ওয়া আউযুকুম মিন গালাবাতিত দাইনি ওয়া কহরির রিজাল। শেষের অংশটি হলো মুখ্য এখানে অর্থাৎ ঋণের প্রবল থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এ দোয়াটি সকাল সন্ধ্যা আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ তারা ঋণ থেকে মুক্তি দান করবেন। আল্লাহুম্মাকফিনি বিহালালিকে আন হারামিকা ওয়া আগদিনি বিহাদিকা আমাল সাওয়াকাইটি রয়েছে আরবী বিভিন্ন দোয়া রয়েছে। এই সম্পর্কে আমাদের পেজেই একটা দোয়া একটা ভিডিও ক্লিপ রয়েছে আপনি খুঁজে নিতে পারেন ঋণ পরিশোধের দোয়া লিখে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন। আইফা খাতুন যা বাবা মা যদি শিরক অবস্থায় মারা যায় তবে সন্তানরা কি তার জন্য

অনেক রামায় একরাম বলেন এরাবেন স্কলাররা বলেন যে বড় হওয়ার পরে সুনাদে খাতনা করা যাবে এবং করতে হবে তারা বলে থাকেন এটা কিন্তু আমাদের সুলামা একরাম বলেন যে যদি বাচ্চা বয়সে কেউ সুন্দর দেখা না করে তাহলে বড় হলে তার করতে হবে না আমন হোসেন জানতে চেয়েছেন অজুর পর নেভিয়াল ওশন ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা হ্যাঁ যাবে কোনো অসুবিধা নেই আরিফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের ভিতরে কান্না আসলে কি কিছু হবে যদি আল্লাহর ভয় কার না আসে কোনো অসুবিধা নেই হাসান মুন্না জানতে চেয়েছেন নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে সাধারণ নামাজ হবে কিন্তু এটা মুসলমানের চরিত্র নয় ময়লা পরিষ্কার করাই হলো মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য আরিফ সরকার জানতে চেয়েছেন বাবা মায়ের পাপের কারণে কি সন্তান কোন সমস্যা হয় না লাতাজের তাজার আল্লাহ বলেছেন একজনের পাপের পুজো অন্যজন বহন করবে না এটা আল্লাহ নিয়ম না